নমস্কার বন্ধুরা, সোনালিস কিচেন থেকে আমি সোনালি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা অন্য রেসিপি। আজকে আপনাদের জন্য করে দেখাবো খামান ঢোকলা। খামান ঢোকলাটা বানাতে লাগছে আমাদের বেসন, চিনি, নুন, হিং, কাঁচা লঙ্কা আর আদা, আর লাগছে সর্ষে, লেবু, লঙ্কা, কারি পাতা, আর লাগছে ভিনিগার, সাদা তেল, লাগবে সামান্য পরিমাণে হলুদ আর বেকিং সোডা। প্রথমে আমি 1 কাপ জল নিয়ে নেব ব্যাটারটা তৈরি করার জন্য। প্রথমে আমি 1 কাপ জল একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দেব নুন, পরিমাণ মতন নুন। এটার মধ্যে নুন দিয়ে দিতে হবে, জলটার মধ্যে দিয়ে দিতে হবে 1/4 কাপ চিনি, 1/4 কাপ চিনি। এর মধ্যে ঘরের চামচ দিয়ে যদি হিসাব করা যায় তাহলে 4 চামচ চিনি হবে। এটার মধ্যে দিয়ে দিতে হবে ব্যাটারটার মধ্যে সাদা তেল। সাদা তেলও চিনির মাপ অনুযায়ী একই মাপে নিয়ে নিয়েছি সাদা তেল, 1/4 কাপ সাদা তেল দিয়ে দেব। সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেব এই জলটার মধ্যে, সামান্য পরিমাণে একদম হলুদের গুঁড়ো, অল্প সামান্য হলুদের গুঁড়ো দেবেন। এটা 1/4 টিস্পুনের সামান্য একটু, 1 পিঞ্চের মতন সামান্য একটু হলুদ। এরপরে এই জলটা ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ এইটা চিনিটা তেলগুলো সব ভালোভাবে মিশে না যায়। এটাকে ভালো করে নেড়ে নেড়ে একদম মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার চিনি তেল এগুলো সব খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে আমরা নেক্সট স্টেপটা করে নেব। এর মধ্যে এবারে আমরা দিয়ে দেব বেসনটা। বেসনটা আমাদেরকে চেলে নিতে হবে যেন খুব ভালো করে এর মধ্যে এয়ার ঢুকে যায়। আমি এই 1 কাপ বেসন প্রথমে নিয়ে নিলাম, এটাকে ভালো করে চেলে নেব। এটাকে এইভাবে চেলে নিতে হবে জানি এর মধ্যে কোনো দানা না থাকে। এটার মধ্যে দানা থাকলে ঢোকলাটা ভালো হবে না, সেই জন্য এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে নিয়ে নিয়েছিলাম 1 কাপ, তারপরে নিয়ে নিলাম ওই কাপেরই আরো 1/2 কাপ। এবারে ভালো করে চেলে নেব, চেলে নিয়ে তারপর এটাকে আমরা মেশাবো। এইভাবে বেসনটাকে মেশাতে থাকতে হবে, ভালোভাবে মেশাতে হবে এগুলোকে। তার মধ্যে এবারে আমি দিয়ে দেব আদা আর রসুন, আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন হিং। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনিগার। এর মধ্যে যাদের ঘরে ভিনিগার নেই তারা লেবুর রসও দিতে পারেন বা টার্টারিক অ্যাসিডও দিতে পারেন। এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এটা এটা ফেটাবার সময়, ব্যাটারটা ফেটাবার সময় একদিকেই ফেটাবেন, যে কোনো দুদিকে ফেটাবেন না। এটা ভালো করে ফেটানো হয়ে গেলে
আমি এটাকে এবারে রেস্টে রেখে দেব 10 মিনিট থেকে 12 মিনিট। আমার ফেটানোটা হয়ে গেছে, এই ব্যাটারটাকে আমি এবারে ঢেকে রেখে দিচ্ছি এই ঢাকনা। দেখুন বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 গ্লাস পরিমাণ জল, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে এটা প্রিহিট করব এবং গামলা দিয়ে এটা ঢেকে দেব। এটা মিনিট 7েক থাকবে, তারপরে আমি ঢোকলাটা এর মধ্যে বসাবো। আমি নিয়ে নিয়েছি একটা সিলভারের বাটি, টিফিন গাড়ির নিচের অংশটা, এটাকে ভালো করে তেল দিয়ে গ্রিস করে নেব। ব্যাটারটা এটার মধ্যেই দেব, এটা চারিদিকে ভালো করে সাদা তেল দিয়ে গ্রিস করে নিতে হবে। আমার গ্রিস করা হয়ে গেছে এটা, এরপরে ব্যাটারটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। আমার 10 মিনিটের মতন হয়ে গেছে, এরপরে আমি নিয়ে নিয়েছি 1 চামচের মতন জল, এর মধ্যে দিয়ে দেব খাওয়ার সোডা। ¼ টিস্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে খাওয়ার সোডা। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে জলের মধ্যে, ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিয়ে তারপর এটা দিয়ে দিতে হবে এই ব্যাটারটার মধ্যে। ব্যাটারটার মধ্যে দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মেশাতে থাকতে হবে, আর একদিকে করেই ঘোরাতে হবে, দুদিকে ঘোরালে হবে না, ক্লকওয়াইজই ঘোরাতে হবে ও মেশাতে হবে। এটা মোটামুটি 4 থেকে 5 সেকেন্ড ধরে ভালো করে মিলিয়ে নিতে হবে, জানি এটার কালারটা একটুখানি আগের থেকে লাইট কালার হয়ে যায়। খুব তাড়াতাড়ি এটাকে মেশাতে হবে, যত ভালো মেশানো হবে তত ভালো ঢোকলাটা রেডি হবে। দেখুন বন্ধুরা, আমার এটার কালারটা আগের থেকে অনেক হালকা হয়ে গেছে, আর এটা এরকম ধরনের ঘনত্বটা রাখতে হবে, বেশি ঘন হলেও হবে না, আবার খুব বেশি পাতলা হলেও কিন্তু হবে না। এরপরে আমি যে সিলভারের টিফিন কারিটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দেবো সব পুরো ব্যাটারটা। পুরো ব্যাটারটা আমরা এর মধ্যে ঢেলে দিয়ে তারপর আমরা গ্যাসে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা দেওয়া হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু ট্যাপ করবেন না, ট্যাপ করলে কিন্তু এর সব হাওয়াগুলো বেরিয়ে গেলে এটা ফুলবে না। এবার আমরা ব্যাটারটা আমি নিয়ে চলে এসেছি, এবার আমরা বসিয়ে দেব গ্যাসে। দেখুন জলটা আমার ভালো গরম হয়ে গেছে এই জলের মধ্যে স্ট্যান্ডের ওপরে, এবার আমি আস্তে করে বসিয়ে দেব। এরপরে আমরা লাগিয়ে দেব এই ঢাকনাটা, ঢাকনাটা লাগিয়ে 10 মিনিট আমরা এটা আর খুলবো না, 10 মিনিট বাদে খুলে গামলার উপরে ঢাকনাটার মধ্যে যে জলগুলো বাষ্পগুলো আর কি যে হবে সেটাকে মুছে আবার ঢাকনাটা দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট বাদে এসে গেছি, আমি দেখে নিচ্ছি যে এটা কতটা ফুলেছে। এটা অনেকটাই ফুলে উঠেছে, কিন্তু এখনো অল্প কাঁচা আছে। এর উপরে ঢাকনাটাকে অবশ্যই 10 মিনিট পরে অন্তত, যতক্ষণ বেক হবে, 2 বার 3 বার খুলে খুলে ঢাকনার জলগুলোকে মুছে দিতে হবে, নাহলে কিন্তু এই জলটা এর উপরে পড়লে জিনিসটা নরম হয়ে যাবে। দেখুন আমি গামলাটাকে একদম শুকনো করে মুছে নিয়েছি, আবার এটাকে এরকম ভাবে একই রকম ভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। আরো কিছুক্ষণ পরে আমরা নেক্সট স্টেপটা দেখব।
মিনিট দুয়েক বাদে আমি চলে এসেছি। এবার আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নেব যে এটা হয়ে গেছে নাকি। একদম মাঝখান দিয়ে আমি এটা টুথপিকটা ভেতরে ঢোকাবো। দেখুন বন্ধুরা একদম ক্লিন বেরিয়েছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে এইভাবেই রেখে দেব আরো 5 মিনিট জলের ওপরে। আমি কড়াইয়ের ওপর ঢাকনাটা আবার দিয়ে দিলাম। আবার মিনিট 4-5 পরে এসে ঢাকনাটা খুলে আমরা ধোকলাটা নেব। বন্ধুরা আমি আবার চলে এসেছি রান্নাঘরে। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা তাওয়া। তাওয়াটার মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল, মোটামুটি 2 চামচ, 2 চামচের মতন দিয়ে দিতে হবে সাদা তেল। সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে। কিছুটা সর্ষে দিয়ে দিতে হবে, তার মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা। এবারে দিয়ে দিচ্ছি মোটামুটি 1.5 গ্লাসের মতন জল। এরপরে এর মধ্যে দিয়ে দেব আমি 3 চামচের মতন চিনি। এই সিরাপটা তৈরি করতে হবে একটু টক মিষ্টি মতন। এবার এটা একটু ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু হিং, 1/4 টিস্পুনের মতন। 1/4 টিস্পুনের থেকে একটু কম আছে হিংটা, এটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন হলুদ। এবার এই সিরাপটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে, জানি একদম চিনি ঠিনি গুলো সব গলে যায়। তারপরে আমরা দিয়ে দেব 1 টিস্পুন মতন লেবুর রস। আমার তড়কাটা রেডি হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ লেবুর রস। গ্যাসটা অফ করে দিয়ে আমি লেবুর রসটা দিয়ে দেব। এরপর ভালো করে মিশিয়ে নেব। এটা অল্প সামান্য ঠান্ডা হলে তারপর আমরা ঢোকলাটার ওপরে এটা দিয়ে দেব। আমার ঢোকলাটা ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এটাকে ডিমোল্ড করে নেব। দেখুন বন্ধুরা কত নরম আর সফট হয়েছে। এরপর আমি ঢোকলাটা কেটে নেব।
দেখুন বন্ধুরা ঢোকলাটা কত নরম আর সফট হয়েছে। এখান থেকে এর জালিগুলো দেখা যাচ্ছে যে এত নরম হয়েছে। এরপর আমি এটার মধ্যে দিয়ে দেব এই লিকুইড জলটা বা তড়কাটা। এটাকে আমি একটুখানি ফাঁকা করে নিচ্ছি। এরপরে তড়কাটা এর মধ্যে দিয়ে দিয়ে দিতে হবে। এইভাবে পুরোটা ছড়িয়ে দিতে হবে এর মধ্যে। এই রেসিপিটা খামান ঢোকলাই রেসিপিটা গুজরাটিদের রেসিপি, গুজরাটের লোকেরা খুবই পছন্দ করে। এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই রান্নাটা আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা রান্নাটাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন ও সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। আর পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। দেখুন পুরো ঢোকলাটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে রেডি করে তারপরে সার্ভ করে দিন। দেখুন বন্ধুরা কত নরম আর সফট হয়েছে আমাদের ঢোকলাটা। আপনারা এটা বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন আর কমেন্ট করে জানাবেন যে কিরকম হলো। এর পরের দিন দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে।